এখন আমরা এসে পৌঁছেছি দোচুলা পাশে। দোচুলা পাশ থিম্পু থেকে পুনাখা যাওয়ার পথে পড়ে, 1.5 ঘন্টার ডিস্টেন্স। এই যে আপনারা স্তূপগুলো দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি তিব্বতের সাথে যখন ভুটানের যুদ্ধ হয় সেই সময় যে সমস্ত সৈনিক যুদ্ধে মারা যায় তাদেরই এগুলো স্মৃতিস্তম্ভ। মোট 137 জন সৈনিকের স্মৃতিসৌধ এখানে তৈরি করা হয়েছে। আর একটা জিনিস আপনারা দেখুন, সামনে যে বিস্তীর্ণ হিমালয় রেঞ্জটা দেখছেন, ওটা পুরোপুরি হিমালয় রেঞ্জ। আজকে আমাদের খুব সৌভাগ্য যে অত্যধিক সুন্দর ক্লিয়ার ওয়েদার আমরা পেয়েছি, যার জন্য আমরা পুরো হিল পিক আপগুলো একদম বরফ পড়া দেখতে পাচ্ছি। সুন্দর, এত সুন্দর ভিউ জেনারেলি দেখা যায় না। দূরের দিকে লক্ষ্য করুন, ফুল হিমালয় রেঞ্জ, 13 রেঞ্জ বলা হয় এটাকে, দেখা যাচ্ছে। এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন পুনাখা।